আরও একবার সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের। রবিবারের ডার্বি বাতিল হওয়ায় যুবভারতী স্টেডিয়ামের বাইরে আরজিকর কাণ্ডের প্রতিবাদে যৌথভাবে সামিল হয়েছিল ময়দানের দুই যুযুধান প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকেরা। দুই গ্যালারির একই স্বর, জাস্টিস ফর আরজিকর, এই স্লোগানে রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বাইরে আরজিকরণের প্রতিবাদে ফেটে পড়েন মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডানের সমর্থকেরা। জমায়েত হাতের বাইরে বেরোতে সেখানে লাঠিচার্জ করে, আর যুবভারতীর প্রাঙ্গনের সামনে ফুটবল সমর্থকদের জমায়েতে পুলিশি দমের বিরুদ্ধে এবার জোরালো প্রতিবাদের দাবি জানালেন সুখেন্দু শেখর রায়। রবিবার রাতে সমাজ মাধ্যমে তৃণমূলের রাজ্যসভার সংসদ, ইস্টবেঙ্গল এবং উন্নয়ন সমর্থকদের 21টি আবার প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। যেভাবে পুলিশ রবিবার শান্তিপূর্ণ অবস্থানের উপর লাঠিচার্জ করেছে, ফুটবল সমর্থকদের যেভাবে আটক করা হয়েছে তার বিরোধিতা করেছেন তৃণমূল সাংসদ। সেই সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে দুই প্রধানকে একত্রিত হয়ে গর্জে ওঠার ডাক দিয়েছেন তিনি। নিজের মতো করে বুধবার সন্ধ্যায় প্রতিবাদ কর্মসূচিও করেন তিনি। এদিন দক্ষিণ কলকাতা যোধপুর পার্কে নেতাজি মূর্তির সামনে বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ধর্ণায় বসেছিলেন সুখেন্দু শেখর। পরে আরও বড় পদক্ষেপ গ্রহণ করেন তিনি। আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে সিবিআইকে চিঠি লিখেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। শনিবার রাতে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে নিজে এই কথা জানিয়েছেন তৃণমূলের সাংসদ। নিজের এই বিষয়ে একটি পোস্ট করেন সুখেন্দু শেখর বাবু। সেখানে তিনি বলেছেন সিবিআইকে স্বচ্ছভাবে তদন্ত করতে হবে, প্রাক্তন অধ্যক্ষের পাশাপাশি পুলিশ কমিশনারকেও প্রয়োজনে গ্রেফতার করা উচিত। কে আত্মহত্যার তথ্য প্রচার করেছিল, কেন দেওয়াল ভাঙা হলো, কেন ঘটনার 3 দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ এনে এদের তদন্ত শুরু হলো, এরকম অনেক প্রশ্ন আছে, তাদের কাছে উত্তর চাওয়া হোক। স্পোর্টস বিউরো, নিউজ বর্তমান।